মধ্যে কোনো ডান্স নেই কেন? আমি তো ওখানটাকে নাচছি। ঠিক আছে, এবার যাকে আমি মঞ্চে ডাকবো তাকে মানে কোনো কিছুর সাথে বলে মানে ইয়ে করা যাবে না। তাও আমি তোমাদের ছোট করে বলি, ওপার বাংলার বিখ্যাত গায়ক, সঙ্গীত জগতে তার মানে অবদান আমি তো বলে শেষ করতে পারবো না। প্রায় 60,000-এর উপর তিনি গান গেয়েছেন। তোমাদের সবার প্রিয় বেদের মেয়ে জোসনার মিউজিক ডিরেক্টর ছিলেন তিনি। এছাড়া বহু সিনেমায়, বহু মানে আমি অত নাম মনে রাখতে পারবো না, প্রচুর সিনেমায় তিনি গান গেয়েছেন। আজ তোমাদের টানে তিনি বাংলাদেশ থেকে এখানে এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে নন্দীগ্রাম পল্লী উৎসবে তিনি এসেছেন শুধু তোমাদের ভালোবাসার টানে। তাই আমি আর দেরি না করে দেখে নেব। স্যার দেখে নেই? ঠিক আছে, আমি এবার ডেকে নেব। এন্ড্রু কিশোর স্যার, প্লিজ কাম অন স্টেজ। নমস্কার, 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 সালাম, গুড ইভিনিং। কেমন আছেন? ভালো? হ্যাঁ ভালো। আমরা ওপার বাংলা থেকে এসেছি। আমি শুরুতেই লাল সবুজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা একটা বর্ডার বেল্টের মধ্যে থাকি, একটা বেড়া আছে, একটা দেশের নাম ভারত আর একটা দেশের নাম বাংলাদেশ, কিন্তু একটা জায়গায় দুজনে কিন্তু সমান। কোন জায়গাটা বলেন তো? হ্যালো, দুই দেশের মানুষ এক জায়গায় সমান কোনটা? আমরা সবাই বাঙালি, ঠিক না? বাঙালি কিন্তু আমরা সবাই, জানি না অবাঙালি কেউ আছেন নাকি এখানে, বাট এই দেশে সব মানুষই 80%, 90%, 95% আর বাঙালি। যিনি কন্ট্রাক্টিং করছিলেন উনি হয়তো বেশি প্রশংসা করার জন্য একটা কথা বলে ফেলেছেন, বেদের মেয়ে জোসনার সুরকার আমি না, পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন গান করতে, আমি আর কিছুই করি না, গান লিখিও না, সুরও করি না, সঙ্গীত পরিচালনা করি না, শুধু গাই। এই ভারতবর্ষে প্রথম যখন প্রোগ্রাম করতে আসি সেটা 1983 সাল মালদায়। মাঝে কিছুদিন আসতে পারেনি সময় সুযোগের অভাবে। এই অনুষ্ঠানে আসার কথা ছিল 28 তারিখে, কিন্তু ভিসা জটিলতার কারণে আসাটা অসম্ভব হয়ে গেছিল। আপনাদের এই প্রোগ্রামের যিনি একজন অ্যারেঞ্জার, যার যোগাযোগ সূত্রে আমি আজকে এখানে এসেছি, রহমান আছো? রহমান আছো কোথায়? এবং কখন দা, আমি মঞ্চে ডাকছি। এদের অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রম, মেধা, ত্যাগের কারণে আমাদের আজকে আমার এখানে আসতে সুযোগ হয়েছে, এবং আশা করি এই সুযোগ থাকবে এবং ভবিষ্যতে আমি আসবো, আসতে চেষ্টা করব যদি আমার ব্যস্ততা না থাকে। আমি মূলত চলচ্চিত্রে গান গাই, যাই গাইব বেশিরভাগই চলচ্চিত্রের গান। প্রথমে যে গানটি গাইছি এটি নয়নের আলো ছবির একটি গান। দেখেছেন কি কেউ নয়নের আলো ছবি? হয়তো বোধহয় দেখেছেন নায়ককে, এটা নয়নের আলো। যে গানটি আমার খুব প্রিয় একটি গান, মূলত অনেকেই বলেন যে আমার জীবনের ঘটনা, কিন্তু আসলে তা না, ছবির ঘটনা। সেই গানটি দিয়ে আমার আজকের সন্ধ্যা শুরু করছি। শিল্পীর ঘরে গান
সঙ্গীত করেছি এই গানে আর জীবন মরণ আমার বাবা মুখে প্রথম যেদিন শুনেছিলাম কথা হয়েছিল একটু আগে আপনার সঙ্গে, পদ্মা উজিয়ে গঙ্গা পড়ে সেটা বিখ্যাত গান আছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, গঙ্গা আমার মা পদ্মা আমার মা ভূপেন হাজারিকা, পরিচয় ছিল নাকি ভূপেন হাজারিকার সঙ্গে পরিচয় ছিল? দাদা অনেক স্নেহের মানুষ আমি, সেটা বাংলাদেশে গিয়ে উনি দেখা হয়েছে, কলকাতার সাথে বিভিন্ন সময় দেখা হয়েছে, একসঙ্গে হয়নি গান গাওয়া। রাজশাহীর মানুষ আপনি, বাংলা গানে দীর্ঘদিন রাজ করছেন, সেই ধরুন আর্লি এইটিস থেকে একেবারে সেভেন্টিন প্রায়
30-35 বছর, 37 বছর তো আপনি প্লেব্যাক করছেন, তাই তো? এত লম্বা রাস্তা যাওয়ার রহস্যটা কোথায়? আসলে রহস্য টহস্য কিছুই না, আমি যে বললাম আমি গান ছাড়া কিছুই বুঝি না। গান গাই এবং চেষ্টা করি যে গানটা আমার সামনে আসে সেটা যতটুকু ভালো করে গাওয়া যায় সেটাই। আর মূলত আমরা যেটাকে বলি, যে কোনো কাজের পিছনে ত্যাগ থাকে তাহলে সেই কাজ আপনাকে কিছু পে করে। ত্যাগ না থাকলে হয় না কাজে, হয়তো কিছু ত্যাগ আছে সেই জন্য হয়তো। দেখবেন আপনি তো বাংলাদেশের মানুষ, জীবনানন্দ নিশ্চয়ই পড়েছে। জীবনানন্দের একটা বিখ্যাত লাইন, আমার সকল গানের লক্ষ্য তুমি। আপনার গানের লক্ষ্য মানে গান গাওয়া, তাই তো? থ্যাংক ইউ। আমরা প্রখ্যাত শিল্পীকে বরণ করে নেব, অ্যান্ড্রু কিশোর। কিশোর তো এক মিনিট, এই নামটা একটু আমাদের বাঙালি সমাজের পক্ষে একটু কেমন জানি, একটু রহস্য কিছু আছে মনে নামের মধ্যে, টুক করে একটু বলেন না। শুনছেন নাকি আপনারা? আমার মা কিশোর কুমারের খুব ভক্ত ছিলেন, সেটা সেই যুগের কথা বলছি যখন কিশোর কুমার অভিনয় করতেন এবং গাইতেন। গায়ক কিশোর কুমার না, শুধু অভিনেতা সহ চলতি গানম গাড়ির কিশোর কুমার, সেই হিসেবে নাম ছিল কিশোর। কিন্তু অ্যাজ এ খ্রিস্টান গাই, আমার খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করি, আমাদের একটা ব্যাপটিজম হয়, তারপর একটা খ্রিস্টান নাম অ্যাড হয়, তো সেই হিসেবে অ্যান্ড্রু, এবং সেই জন্য অ্যান্ড্রু কিশোর, অন্য কিছু না। মাল্টি কালচার আপনার নামের মধ্যে আছে, ইন্ডিয়ান কালচার মানে ভারতীয় কালচার, খ্রিস্টানিজম সব মিলিয়ে। থ্যাংক ইউ। আমরা প্রখ্যাত গায়ক অ্যান্ড্রু কিশোরজিকে আমরা বরণ করে নেব। শেখ ফৈয়াজ আহমেদ ওরফে বুলান ব্যাস তুলে দিচ্ছেন। শামীম আক্তার, শামীম আক্তার মেমেন্টো দিচ্ছেন। শেখ মনসুর আলী পত্রিকা, বাংলা ভাষায় লেখা, বাংলা আমার গান, বাংলা আমার প্রাণ। শেখ রহিমুল ফুল তুলে দিচ্ছেন, ফুলের তোড়া একেবারে ভালোবাসার লাল গোলাপ। জোরে তালি দেন আপনারা আমার জন্য। আর শেখ কামরুজ্জামান উত্তরী ওপরিয়ে এপার ওপার সীমানার ভেদ রেখা মুছে দেওয়া শিল্পীকে বরণ করে নিচ্ছে। Don't worry, 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 don't
Oh,
ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে, আমি
দুঃখের গান গাইছে জায়গায় আনন্দের গান, মেলার শেষ দিন তার দুঃখ আর বেড়ে যাবে, তাই না? আর হয়েছে আনন্দ আমি জানি অনেকের মনে দুঃখ আছে আজকে, কারণ দশ দশটা দিন অনেক আনন্দ অনেক কিছু হয়েছে, হয় না? কাজে আজকে আনন্দ করে বিদায় নিতে যাই, যেভাবে আমরা আমাদের প্রতিমা যখন বিসর্জন দিই অনেক দুঃখের মধ্যে আনন্দ করি, কেন সে দুঃখটা যেন ভুলে যায়। ঠিক আজকের দিনটাও তাই, এই দশটা দিন পরে যে মেলা শেষ হতে যাচ্ছে, আজকে শেষটা আনন্দ করে শেষ করব।
তুমি কোথায়? চলে এসো জোৎস্না, জোৎস্না বললে কিন্তু আসবে না, জোৎস্না ডাকছে আসে নাই, কারণ না না ওর নাম তো সুমি, সুমি আসো, জোৎস্নার ভূমিকা এখন সুমি, ঠিক আছে, তাহলেও আসবে, থ্যাংক ইউ। হ্যালো 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 এরা তো দেশের শিল্পী, এরা সব আপনাদের বুঝি জানে, আমরা তো বিদেশি লোক, বুঝি না কোনটা চলবে কোনটা চলবে না। এক বিন্দু ভালোবাসা
ঠিক আছে Thank you.
এত ভালোবাসলে তো হবে না, তোমাকে ভালোবাসতে পারছি না এখন। আরেকটা পুরোনো দিকে চলে যাই নাকি, পুরোনো গান শুনতে যাই নাকি? Ya
আচ্ছা ভাই, কিবোর্ড টিবোর্ড তো না পেলে গাবো কি করে? তোর কি করতেছ বুঝলাম না, ওখানে বোঝা না কিছু ইয়া
সব দুঃখের গানে কথা বলছি, দুঃখের গান জোরবে না ভাই, বলে দিচ্ছি আগে, শুধু আনন্দ আনন্দ আনন্দ। বেদের মেয়ে, আচ্ছা বেদের মেয়ে লাগবে। আচ্ছা তার আগে অন্য একটা দিয়ে দি, পরে শেষে দি, শেষে শেষে করি ওটা, তার আগে একটা করে দি। কিন্তু বেদের মেয়ে হবে 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 হবে, কিন্তু তার জন্য একটা জিনিস চাই, পারবো কি পাবো বলুন তো? জোরে হাততালি, দেখি কত জোরে হাততালি, তারপরে বেদের মেয়ে, নাহলে হবে না। আরো জোরে, আরো জোরে। আপনারা জানেন তো কাকে নিয়ে এসছেন? তাহলে সেই জগৎ বিখ্যাত গান বেদের মেয়ে, তার জন্য শুধু বেদের মেয়ে এবং আমাদের যারা এখানে আছেন, হাতে গুনে মধ্যে 50 জন কি 100 জন জোরে দেখেছেন, সবার বয়স তার দিচ্ছি, ছবি যখন বিদায় হয়ে গেছে তখন তার বয়স সবার নিচে বোধ হয়। তারপরে শুনেছেন বলছেন, আমি সত্যি ধন্য। বেদের মেয়ে
Thank you.
Come on, come on, come on.